আপনারা সবাই তো ম্যাজিক ট্রিক্স তো নিশ্চয়ই দেখেছেন, সেটা টিভিতে হোক বা রিয়েল লাইফে। জাদুকরদের এসব চমৎকার জাদু কৌশলের ভক্ত অনেকেই, কারণ জাদুকররা এমন সব জাদু দেখায় যেগুলো দেখে একদম অসম্ভব মনে হয়। টুপির ভেতর থেকে খরগোশ বের করা, পানির উপর হাঁটা, বাতাসে ওড়া বা কোনো জিনিস মুহূর্তে গায়েব করে দেওয়া, এসব তো কিছু সাধারণ ম্যাজিক ট্রিক্স যেগুলো প্রায় সব জাদুকর আমাদের দেখিয়ে থাকে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এরা এসব কিভাবে করে থাকে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের এসব পুরনো এবং বোরিং ম্যাজিক ট্রিক্স দেখাবো না যেগুলো দেখতে দেখতে আপনারা বিরক্ত হয়ে গিয়েছেন। আজকে আমি আপনাদের এমন কিছু ম্যাজিক ট্রিক্স দেখাবো যেগুলো হয়তো আপনি এই প্রথম দেখছেন, আর সাথে এসব ম্যাজিক ট্রিক্সের পেছনে রহস্য জানাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, ওয়াকিং অন ওয়াটার। আপনি নিশ্চয় টিভিতে জাদুকরদের পানির উপরে হাঁটতে দেখেছেন, আর এগুলো দেখে আপনি ভাবতে থাকেন এরা এগুলো কিভাবে করছে। সত্যি কি তাদের কাছে কোনো জাদু শক্তি আছে? আপনি যদি এই ম্যাজিক ট্রিক্স খুব মন দিয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন জাদুকর ম্যাজিকটি করার সময় একদম পরিষ্কার পানির উপর হাঁটে না। তারা ম্যাজিকটি করার জন্য এমন পানি বা নদী বেছে নেয় যার পানি কিছুটা ময়লা বা ঘোলাটে, কারণ তারা আসল পানির ওপরে হাঁটে না, এক ধরনের প্লাস্টিকের প্ল্যাটফর্মের ওপর দিয়ে চলে যেটা ময়লা পানিতে কারোর চোখে পড়ে না। আর জাদুকর এটি সুযোগ নিয়ে আমাদের বোকা বানাতে সক্ষম হয়। নাম্বার 2, লেভিটেটিং ইন এয়ার। আপনি হয়তো টিভিতে এমন অনেক জাদুকরদের দেখেছেন যারা সাধকদের মতো করে শূন্যে বসে থাকে। আপনি কি জানেন এরা এই অদ্ভুত জাদুটি কিভাবে করে? আসলে এরা শূন্যে নয়, একটি স্টিলের ফ্রেমে বসে থাকে যেটি এদের কাপড়ের ভিতর লুকানো থাকে, এবং আর এই স্টিলের ফ্রেম তাদের এই লাঠির সাথে জোড়া থাকে যেটা তারা হাত দিয়ে ধরে থাকে। এই ট্রিক্সটি করার জন্য এদের অনেক কাপড় পরতে হয় যাতে ওই স্টিল ফ্রেমটি তারা কাপড়ের ভেতর লুকাতে পারে। নাম্বার 3, ওয়াকিং থ্রু ওয়ালস। আপনি হ্যারি পটার মুভিতে লোকেদের একটি দেয়ালের ভেতর ঢুকে যেতে তো নিশ্চয়ই দেখেছেন, কিন্তু এই জাদুকরটি আসলে ম্যাজিকটি করতে পারে কি বিশ্বাস হচ্ছে না? তাহলে নিজেরাই দেখে নিন। প্রথমে জাদুকরটি অডিয়েন্সদের মধ্য থেকে একজন মেয়েকে এটা দেখার জন্য ডাকে যে দরজাটি আসল না নকল। যখন মেয়েটি ভালোভাবে দেখার পর বিশ্বাস করে নেয় যে দেয়ালটি আসল, তখন জাদুকর দেয়ালের এক পাশ থেকে ভেতরে ঢুকে যায়, আর আমরা ভেতরে ঢোকা অবস্থায় তার ছায়াও দেখতে পাই। এরপর সে অন্য পাশ দিয়ে বেরিয়েও আসে। কিন্তু এটা সে কীভাবে করে? আসলে যখন জাদুকরের অ্যাসিস্ট্যান্ট তাকে ওই ফ্রেমে কভার করে দেয়, তখন চালাকি করে জাদুকর ফ্রেম থেকে বেরিয়ে যায় এবং লুকিয়ে যায়। পরে জাদুকর ওই ফ্রেমের ভেতর দিয়ে দেয়ালের অন্য পাশে চলে যায় এবং এমন দেখায় যে সে দেয়ালের ভেতর দিয়ে বের হচ্ছে, যেটা দেখে সবাই চমকে যায়। নাম্বার 4, ডায়নামো। যদি আপনারা হিস্ট্রি চ্যানেল দেখে থাকেন তাহলে আপনারা ডায়নামোর ম্যাজিক ট্রিক্স তো নিশ্চয়ই দেখে থাকবেন। এই অসাধারণ জাদুকর তার অসাধারণ ম্যাজিক ট্রিক্সের জন্য সারা বিশ্বে পরিচিত। একবার সে একটি ছেলের মোবাইল নিয়ে এমনভাবে মোবাইলটিকে মুচড়ে দিয়েছে যা দেখে মনে হবে মোবাইলটির অর্ধেক অংশ পেছনের দিকে ঘুরে গিয়েছে। এটি দেখে সেখানে অবস্থিত সবাই চমকে গিয়েছিল। কিন্তু সে এটা কীভাবে করল? আসলে ডায়নামো ছেলেটির ফোন নিয়ে তাতে এমন স্টিকার লাগিয়ে দিয়েছিল যা ফোনটির এক পাশে অর্ধেক অংশটির মতো দেখতে ছিল, আর সে এটি এত চতুরভাবে করেছে যে কেউ বুঝতেই পারেনি। এরপর সে ওই স্টিকার সরিয়ে ছেলেটির মোবাইল তাকে দিয়ে দিল। নাম্বার 5, কফি টার্নড ইনটু কয়েন্স। আপনি কি কখনো কফিকে পয়সায় পরিণত হতে যেতে দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন। এই অসাধারণ ম্যাজিক ট্রিকটি দেখে যে কেউ চমকে যাবেন, কিন্তু এটি করা খুবই সহজ। আপনি নিজেও এটি করে দেখিয়ে আপনার বন্ধুদের চমকে দিতে পারেন। এর জন্য আপনাকে দুটি কাপ নিতে হবে, একটি ছোট এবং একটি বড়। ছোট কাপে আপনি পয়সা ভরে নিন, এরপর বড় কাপে একটি স্পঞ্জ রেখে নিচে একটি ছিদ্র করে নিন। এরপর ছোট কাপটি বড় কাপের ভেতরে ঢুকিয়ে সেটাতে কফি ঢেলে নিন। এরপর আপনি আপনার আঙুল নিজের স্পঞ্জটিকে ওপরের দিকে উঠিয়ে দিবেন যাতে ছোট কাপ ওপরে এসে যাবে এবং কফি নিচে নেমে আসবে এবং স্পঞ্জ এগুলো শোষণ করে নিবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।